নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা সেরে আজকে আমি দিনটা শুরু করলাম। পুজো শেষ করতে না করতে বাজার থেকে মাছ এসে পড়েছে, ছোট মাছ এসেছে। আর এই যে এটা হলো মাটি আলু, এই মাটি আলুটা আজকে আমি ইলিশ চুটকি দিয়ে রান্না করব। চলুন দেখি কি করে রান্না করি। আর এই মাটি আলুটা আমি কেটে নিয়েছি, ভিতরটা একটু পিছলা পিছলা। এই যে আমি তরকারি কাটতে বসলেই ড্যাডি দূরের থেকে দেখে চিৎকার করতে থাকবে, ওর শুধু আলু লাগে। দু টুকরো আলু দিয়ে দিলে এবার চুপ। কার কার কুকুর এরকম কাঁচা সবজি খেতে ভালোবাসে আমাকে কমেন্টে লিখে জানাবেন তো। আমার ড্যাডি তো ছোটোর থেকেই কাঁচা আলু খাবে, কুমড়ো খাবে, মিষ্টি মিষ্টি পায় বোধহয় তাই খেতে ভালোবাসে। এই যে একবার দিয়ে শেষ করে আমি রান্না করে গেছি, আবার চিৎকার দেওয়া শুরু করেছে, আমার আরও লাল লাগবে। তাই ওকে শান্ত করেই আমি বসছি সবজি কাটতে। ছোটোর থেকেই ওর এই স্বভাবটা, ও যখনই দেখবে আমাকে সবজি কাটতে বসতে, ও দূরের থেকে চিৎকার শুরু করে দেবে, ওর আলু লাগবে। শুটকিটা আমি কেটে গরম জলে ধুয়ে নিচ্ছি। এখন আলুটাও আমি যে তেল দিয়ে ভেজে নিচ্ছি শুটকিটা, আগে আলুটা একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি মাটি আলু একটু কুমড়ো দিয়ে শুটকিটা বানিয়ে নিচ্ছি। আজ তাড়াতাড়ি রান্না করে এক জায়গায় যাবো, চলুন। আজ আমাদের রাম ঠাকুর মন্দিরে উৎসব ছিল, তাই দুপুরবেলা তাড়াতাড়ি রান্না শেষ করে পিসি শাশুড়ির সাথে এসে পড়েছি মন্দিরে। আজকে এখানেই প্রসাদ নেব। আর এই কীর্তনটা শুনতে এত ভালো লাগে, বাড়ি থেকে শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল কখন যেন এসে মন্দিরে একটু বসবো। তাই সবাইকে, বাড়ির সবাইকে খাওয়া দাওয়া দিয়ে কাজ সব শেষ করে 3:30-4:30 সময় এসেছি। 2 ঘন্টা বসতে পারবো, পরে 5টার থেকেই আবার মেয়ের পড়া আছে। দেখুন আমাদের রাম ঠাকুরের মন্দির কি দারুণ দেখতে, সত্যি মন ভরে যায়, উঠে যেতেই ইচ্ছে করছিল না। চলুন গিয়ে একটু বসি। খিচুড়ি প্রসাদ নিয়ে এসে কীর্তনে এসে একটু বসলাম। ওনাদের হরে কৃষ্ণর মধ্যে কত মায়া, কত ভক্তি, সত্যি এত ভালো লাগে বসে শুনতে। সবাই কি সুন্দর কীর্তনের তালে তালে নাচ করছে, অনেক ভালো লাগছিল বসে দেখতে। সন্ধ্যা হয়ে আসছে, আর মনে হয় বেশিক্ষণ বসতে পারবো না, 5টার মতো বাজে এখন। উঠে চলে আসলাম মন্দির থেকে। এই যে আমার পিসি শাশুড়ি, ওনার সাথে মন্দিরে এসেছিলাম। বাড়িতে ফিরে আসতে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।